কালিদাস ঠাকুর তিনি এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু বিশেষ রোগে ওনার পিতা যখন পিতৃবিয়োগ হয় তখন ওনাকে ওনার মাতা এবং সবাই পাশে ভারতের ভিতরে এখন বর্তমান ভারতের ভিতরে ওখানে কাজী বাড়িতে ওনাকে স্থানান্তর করেন এবং সেখানে লালন পালন হতে থাকেন এবং লালন পালন যেহেতু তিনি হিন্দুর সন্তান তারপরেও সেখানে মুসলমান গৃহে লালিত পালিত হচ্ছিলেন তারপরেও তিনি তার সেই ধর্মীয় যে কালচারটা তিনি ধরে রেখেছিলেন তিনি সেখানে তিনি মাঠে গরু চড়াতেন এবং অন্যান্য যে কাজকর্মগুলো করতেন তার ফাঁকে ফাঁকেও তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন এর জন্য তাকে তার গৃহকর্তার কাছ থেকে অনেক অত্যাচারও সহ্য করতে হয়েছিল তারপরে দীর্ঘদিন ওখানে থাকার পরে এক সময় তিনি ভগবানের গিয়েছিলেন পূর্বজন্মে ব্রহ্মহিদাস ব্রহ্ম ছিলেন কিন্তু অন্য একটা কারণে তাকে এই এইভাবে ধারাধামে তাকে অবতীর্ণ হতে হয়েছিল তারপরে ওখানে যখন তিনি অত্যাচারিত বারবার অত্যাচারিত হচ্ছিলেন তখন তিনি এখান থেকে বেনাবল জঙ্গলে চলে গেছিলেন বেনাবল জঙ্গলে যে সেখানে তারপরে ভারতের বিভিন্ন জায়গায় তিনি অবস্থান করেছেন তিনি সাধন ভজন তিনি প্রতিদিন 3 লক্ষ বার হরিনাম মহামন্ত্র জপ করতেন 3 লক্ষ বার প্রতিদিন এইবার তিনি যখন বেনাবল আশ্রমে গেলেন বেনাবল যেখানে ওটা ছিল একটা জঙ্গল রামচন্দ্র খার জঙ্গল রামচন্দ্র খার জমিদার ওই জমিদারের আন্ডারে ওই জঙ্গলটা অবস্থিত ছিল উনি নিজের সাধন ভজনের সুবিধার্থে ওই জঙ্গলে গভীর জঙ্গলের ভিতরে যে তিনি হরিনাম মহামন্ত্র জপ করতেন এবং প্রতিদিন এমনভাবে জপ করতেন যতক্ষণ পর্যন্ত তার 3 লক্ষ বার নাম জপ না হবে ততক্ষণ পর্যন্ত তিনি নিজের সেবা শান্তিও করতেন না তিনি কিছু আহারও করতেন না 3 লক্ষ বার নাম জপ হওয়ার শেষ হওয়ার পরে তিনি সময় পেলে পাশ থেকে ভক্তগৃহ থেকে কিছু মাধুকরি করে কিছু ভিক্ষা এনে ভিক্ষাকে ধর্মীয় ভাষায় বলা হয় মাধুকরি মাধুকরি করে তারপরে তিনি সেটা ভগবানকে নিবেদন করে তারপরে সেই প্রসাদটা পেতেন তারপরে যখন রামচন্দ্র খা ওখানে আস্তে আস্তে যখন তার নামের প্রসার ছড়িয়ে যেতে লাগলো সেই রামচন্দ্র খা তার উপরেও আক্রমণ শুরু করলো তার অভিযোগ ছিল যে সে কিছু লোককে বিপদগামী করছে জঙ্গলের ভিতরে এক গোসাই এসে বসে সেখানে নাম জপ করছে এবং সেখানে বসে এলাকার কিছু যুবকদের বিপদগামী করছে এরকম তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কিন্তু মূলত তিনি তার হরিনাম জপ করতেন এবং তিনি সেই জপ নিয়েই সবসময় ব্যস্ত থাকতেন তার বিরুদ্ধে এই যে অভিযোগ এনেছিল এবং তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে প্রতারিত করা হয়েছিল এক সময় তার ভজন কুটিরে আগুন দেওয়া হয়েছিল কিন্তু সেই ভজন কুটিরটা পোড়ার পরিবর্তে সেই যারা পোড়াতে এসেছিল তাদের গৃহটাই পুড়ে গেছিল এবং সেই ভজন কুটির আগুনটা এমনি অটোমেটিক্যালি সেখানে আগুন লাগেইনি এভাবে তার অনেক অলৌকিক কাহিনী আছে তারপরে এখান থেকে তিনি ভারতে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে অবস্থান করেছেন এবং সাধন ভজন করেছেন শেষ পর্যায়ে তিনি উড়িষ্যার শেষ পর্যায়ে তিনি উড়িষ্যাতে অবস্থান করছিলেন এবং তিনি প্রতিদিন সেখানে মহামন্ত্র জপ করতেন প্রতিদিন 3 লক্ষ বার যতক্ষণ পর্যন্ত নাম জপ শেষ না হতো ততক্ষণ পর্যন্ত তিনি কিছুই গ্রহণ করতেন না এবং আমাদের সনাতন ধর্মের কলিযুগের চৈতন্য মহাপ্রভু সঙ্গ তিনি লাভ করেছিলেন চৈতন্য মহাপ্রভু তার এই নামের প্রসারে একদিন তার সান্নিকটে গিয়েছিলেন এবং সেখানে যে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে হরিদাস তুমি কেমন আছো তখন বলছে যে প্রভু আমি ভালো আছি কিন্তু আমার মনটা ভালো নাই কারণ আমি পূর্ণ নাম এই যে প্রতিদিন 3 লক্ষ বার নাম জপ আমি সম্পূর্ণ করতে পারছি না তার বার্ধক্যজনিত কারণে আর 3 লক্ষ বার জপ করতে তার কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল তাই তিনি প্রভুকে এই কথা বলেছিলেন এবং সেখানে প্রতিদিন প্রভুর ভক্ত গোবিন্দ দাস তাকে যে প্রতিদিন তার প্রসাদ দিয়ে আসতেন যতক্ষণ পর্যন্ত নাম জপ শেষ না তো তিনি প্রসাদও পেতেন না এমনিভাবে একদিন তিনি এই প্রসাদ যখন গোবিন্দ দাস তাকে প্রসাদ দিতে গিয়েছিলেন দিতে গেলে তিনি এমন একটা বিপদে পড়েছিলেন যেদিকে পূর্ণ নাম জপ হয়নি জপ শেষ হয়নি
আবার এদিকে প্রসাদ যদি গ্রহণ না করা হয় তাহলে প্রসাদের অবমাননাও করা হবে। তিনি পড়লেন মহাবিপদে। এমনি ভাবে তখন কি করলেন, তিনি সেই জপের ভিতরে থেকে প্রসাদের একটি মাত্র কণা গ্রহণ করে আবার তিনি নাম জপে শুরু করে দিলেন। এমনি ভাবে প্রতিদিন তিনি 3 লক্ষ বার হরিনাম মহামন্ত্র জপ করতেন এবং জীবের উদ্ধারের লাগি তিনি 3 লক্ষ বারের তিনি এই নামগুলো জপ করতেন। জীবের উদ্ধারের জন্য তিনি কোনো কোনো সময় উচ্চস্বরে 1 লক্ষ বার উচ্চস্বরে জপ করতেন, 1 লক্ষ বার মনে মনে জপ করতেন, 1 লক্ষ বার তিনি যাতে পার্শ্ববর্তী এরা শুনতে পায় এইভাবে মানে 3 ভাবে তিনি প্রতিদিন এই 3 লক্ষ বার নাম জপ করতেন। শেষ পর্যায়ে যখন গৌরাঙ্গ মহাপ্রভু সাঙ্গ তিনি লাভ করেছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে তিনি একদিন গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদ বর্গ নিয়ে হরিদাসের নিকটে গিয়েছিলেন। হরিদাসের নিকটে যেয়ে তিনি দেখলেন যে হরিদাস এই অবস্থায় আছে, তার ছিন্ন ভিন্ন দেহ। তখন মহাপ্রভু তাকে বললেন যে হরিদাস তোমার সাধন সিদ্ধ হয়েছে, তুমি জপ সংখ্যা তোমার নাম সংখ্যা কমিয়ে দাও। তারপরেও কিন্তু হরিদাস তার নাম সংখ্যা কমাতে চায়নি বা কমাননি। তখন প্রভু তার কাছে জিজ্ঞাসা করেছিলেন হরিদাস তোমার মনের বাসনাটা কি। তখন এবার হরিদাস নিজেই বলেছিল যে প্রভু আমি যেন আপনার বলে আশ্রয় নিয়ে আপনার শ্রীবদন দর্শন করতে করতে আপনার শ্রীবদন দেখে এবং হরিনাম মহামন্ত্র জপ করতে করতে আমি যেন এই দেহধাম ছেড়ে যেতে পারি। সত্য তাই হয়েছিল। শেষ পর্যায়ে গৌরাঙ্গ মহাপ্রভু তার নিকটে এসেছিলেন এবং যখন শেষ সময় সমাগত ঠিক সেই সময়ে তিনি এবার গৌরাঙ্গ মহাপ্রভুর মুখের দিকে চেয়েছিলেন এবং আস্তে আস্তে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রণাম করে তিনি তার মুখের দিকে চেয়ে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং শেষ পর্যায়ে গৌরাঙ্গ মহাপ্রভু তার সেই শবদেহটা নিজের হাতে তুলে নিয়ে শেষে নিজে হাতে তুলে নিয়ে নৃত্য করতে করতে এবার তিনি চললেন গঙ্গার ঘাটে এবং সেই গঙ্গার ঘাটে সেখান থেকে সেখানকার স্থানীয় যারা ছিল তাদের কাছে ভিক্ষা করে এবার মাদুকরি করে সব কিছু তাদের কাছে সংগ্রহ করে সেখানেই তার শ্রদ্ধা কার্য এবং বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন। সেই দৃশ্যটা এবং গঙ্গার কুলে নিয়ে তিনি নিজ হাতে সেটাকে ধৌত করা এবং সমাধিস্থ করেছিলেন। সেই সমাধিটা এখনও উড়িষ্যাতে আছে। সেখানে আমি বিশেষ ভাগ্যক্রমে একসময় সেই তার সমাধিস্থলে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং সেই সমাধিস্থলে হরিদাসের নির্জনের সময় সেখানে যোগদাদি ক্রিয়া সম্পন্ন হয়, বেশ জাঁকজমকের সঙ্গে যোগদাদি ক্রিয়া সম্পন্ন হয়। উড়িষ্যাতে এটা অবস্থিত। আর গৌরাঙ্গ মহাপ্রভু যে তার ভক্তকে কোলে তুলে নিয়ে তার সেই ভক্তকে নিয়ে নৃত্য করেছিলেন সেই দৃশ্য সেই দৃশ্যটাই আমাদের সামনের মন্দিরে দেখা যাবে বা ওখানে সেইভাবে বিগ্রহটা তৈরি করা আছে। এই হল সংক্ষিপ্তভাবে হরিদাস ঠাকুরের কিছু কাহিনী।